Assalamualaikum viewers, welcome to my channel. You are watching A.N.K. BAKHTIAR ZAMAN SOJIB. So, আজকে আমরা যাচ্ছি কই জানি যাইবা ইউরিন সো আজকে আমরা যাচ্ছি ওয়েল ব্রেক কিনতে আমার সাইকেলের যে সামনে ব্রেকটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হ্যান্ডেল বারটি পুরো খালি আমার সামনের ওয়েল ব্রেকটি নষ্ট হয়ে গিয়েছে দ্যাটস হোয়াই আমি এটা খুলে ফেলেছি আমার শুধুমাত্র বাম হাতের ওয়েল ব্রেকটি আছে আর জাওদের সাইকেলের দুইটি ওয়েল ব্রেকই আছে কিন্তু জাওদের সাইকেলের যে পিছনের ব্রেকটি রয়েছে সেটি খুব কম ধরে উইলি করতে গেলে ক্র্যাশ হয় দ্যাটস হোয়াই আমরা একজোড়া ব্রেক কিনবো যার ব্র্যান্ডের নাম হলো শিমানো MT200 আমি সামনের ব্রেকটি নিব আর জাওয়াত পিছনের ব্রেকটি নিবে আর শেয়ারিং কেয়ারিং করে কোনো জিনিস কেনার মজাই আলাদা তো জাওয়াত যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে নিচ্ছে বুঝলাম না তুমি আমার ভালাই খাইতেছ তো এনার্জি নিয়ে নিলাম যেহেতু চালায় যাইতে হবে বহুদূর তো জাওয়াত কিছু বলো তোমার ফিলিংস কেমন আজকে নতুন ব্রেক কিনতে যাচ্ছ সেই ভাই সেই সো গাইজ কথা না বাড়িয়ে চলে যাই ভিডিও না সো গাইজ তোমরাও চলো আমাদের সাথে লেটস গো ব্যাকনিসি ব্যাকনিসি ইয়া ছাড়া হেলমেট ছাড়া উইলি দিলে কো ভাইবো এমনি হেলমেট আনতে বিল লাগিস সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন লেফট হ্যান্ডের যে ব্রেকটি রয়েছে সেটি আছে বাট রাইট হ্যান্ডের ব্রেকটি নাই অনেক রিস্ক নিয়ে চালাচ্ছি আর একটা যা গাম গো জায়গা অনেক খালি আছে যাওয়াত বুঝলাম না আমি এক হাতে ক্যামেরা হ্যান্ডেল করি এই জন্য তুমি আমার ফালায় যাই বাগা চিল ভাই কি ফিলিং এ ভাই তোমার কি এর লেগে তো হইলা লাগে ব্রেক তোমার কি করলো বিসমিল্লাহ টান দাও ঠিক আছে যাও মিয়া দেখাই তো যায় না আও কাছাও এই মেয়ে ভালো লাগে যাও আছে সুন্দর ভিউ তোমার আবার ক্রস করবো তো গাইজ অবশেষে আমরা বেড়ালেন গিয়ার দোকানটির সামনেই চলে আসলাম এখান থেকে আমরা ওয়েল ব্রেক কিনবো তো গাইজ সাইকেল দুটো আমরা তালা মেরে রেখেছি এবার আমরা পেডেলান গিয়ারের ভিতরে ঢুকবো সো গাইজ আমরা ভিতরে চলে আসলাম ওই যে জুতো রাখা জায়গা তোমারটা পিতা খুলতে খুলতে অবস্থা খারাপ হয়ে যাবে পিছে ব্রেক চারোটা আসতো না চারটা জব ধরতো সো গাইজ আমাদের সাথে ভাইয়ের কথা হয়েছে নর্মালি ভাইয়েরা 3600 কিংবা 3700 টাকা বিক্রি করে তো আমাদের কাছে একটু কম রাখছে 3500 টাকা রাখছে তো আপনারা চাইলে প্যাডেলান গিয়ারে আসতে পারেন ওনাদের যেই আরেকটা ব্রাঞ্চ আছে ওইটা সম্ভবত বন্ধ হয়ে গেছে না আচ্ছা আমরা ওইটা থেকে ঘুরে আসছিলাম এই জন্য ভিজিটিং কার্ড আছে না ভাইয়া ভিজিটিং কার্ড
নাটগুলো কি পকেটে নিব? পড়ে যাবে না তো? ছিড়ে পড়ে যেতে পারে, আমি এটাতে দিয়ে দিব নাকি? না এইখানে নেই, পকেটে থাক। সো গাইজ, আমি স্ক্রিনে আপনাদেরকে ভিজিটিং কার্ডটি দিয়ে দিচ্ছি ওনাদের। আপনারা চাইলে ওনাদের দোকানে আসতে পারেন বা কন্ট্যাক্ট করে। আপনাদের কুরিয়ারের কোনো ব্যবস্থা আছে নাকি ভাইয়া? কুরিয়ার করেন? আপনারা যদি কোনো কিছু নিতে চান, পেজও তো আছে না, ওনাদের পেজ থেকে নাম্বারে কল দিয়ে বা মেসেজ দিয়ে কুরিয়ারে নিতে পারেন। তো এখানে অনেক ধরনের সাইকেলের পার্টস পাওয়া যায়, বলতে গেলে সাইকেলের যত রকমের পার্টস আছে সব কিছুই ওনাদের কাছে পাওয়া যাচ্ছে। এবং ওনারা ব্র্যান্ড নিউ সাইকেল সেল করে, ফ্রেম উইস্কো থেকে শুরু করে যত ধরনের ফ্রেম এবং হ্যান্ডেল বার, হেলমেট সব কিছুই ওনাদের এখানে পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলেই আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের যে লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে নিতে পারেন। সো গাইজ, আমাদের ব্রেক না শেষ, আমরা এখন চলে যাব। সো গাইজ, আমাদের ব্রেক না শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর ব্রেকের কন্ডিশনগুলো দেখলাম ভালোই, এখন ব্যবহার করার পর বলা যাবে আসলে কতটা ভালো। আর জাওয়াত অনেক খুশি, অনেক এক্সাইটেড ব্রেক পেয়ে, কিন্তু জাওয়াত জিতে গেল। জাওয়াত পিছনের ব্রেক নিচ্ছে, তো পিছনের ব্রেকের কন্ডিশন অলওয়েজ ভালো থাকে, সামনের ব্রেকের কন্ডিশনটা একটু কমই ভালো থাকে। তো জাওয়াত জিতে গেল। তো আমরা বাসায় নিয়ে যাচ্ছি, দেখি যদি সময় পাই তাহলে নিজেই লাগাবো, না হয় মিস্ত্রি দিয়ে লাগাইতে হবে। সো গাইজ, এলো আমাদের MT200 যে ব্রেকগুলো রয়েছে সেগুলো। আমরা এটা ব্র্যান্ড বুঝবো কীভাবে, এটার একদম কাছে নিলেই দেখতে পাবেন, ওই যে BL MT200 শিমানো ওয়েল ব্রেক। সো গাইজ, অবশেষে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার ব্রেক। সো গাইজ, অবশেষে আমরা চলে আসলাম, এই হলো আমার ব্রেক আর এই হলো জাওয়াদের ব্রেক। ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাগে টাকাটা একটু বেশি পড়েছে, জাওয়াদ আমাকে কম দিয়েছে টাকা। আমরা আসলে যেরকম ভেবে নিয়েছিলাম, আমরা ভাবছি 3000 কিংবা 3200 হবে, বাট উনি 3500 নিচে দিচ্ছিল না। আর আমরা আরও কয়েকটা দোকানে ট্রাই করছি যেখানে 3700-3800 টাকা চাচ্ছিল। তো মোটামুটি দামের হিসাব করলে ব্রেকগুলো ভালোই, খারাপ না। আর আমরা ব্যবহার করার পর আসলে বুঝতে পারবো ব্রেকগুলো কতটা টেকসই। আর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে এগুলো ঘরে বসেই আপনি এলিঙ্গি ব্যবহার করে নিজেই সাইকেলে ইনস্টল করতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। And we'll grow in number.